রোববার বিকেল তিনটা সোশ্যাল ইসলামী ব্যাংকের রংপুর শাখায় বেশ কয়েকজন গ্রাহককে বসে থাকতে দেখা যায়, যাদের সবাই টাকা তুলতে এসেছেন কিন্তু ব্যাংক থেকে ৫,০০০ টাকার বেশি দেয়া হচ্ছে না। গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে পারছে না রংপুরের বেশ কয়েকটি বেসরকারি ব্যাংক। বেশি সংকট সৃষ্টি হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, একজন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকে। গ্রাহকরা জানান, গত এক মাস ধরে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। নিজেদের আমানতের টাকা না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। ১০,০০০ টাকা তিন দিন চেক ধরিয়েছে, আমি তিন দিন ঘুরিয়ে গেছি, তিন দিন পর আসিয়া করতেছে ৫,০০০ টাকা উত্তোলন করতে পারবে। ৫,০০০ টাকা দিলেও ওনাদের আপনারা ওয়েট করেন, টাকা আমাদের অ্যাকাউন্টে নেই, টাকা আসবে তারপরে আমরা পেমেন্ট দেব। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, পরিচালনা পর্ষদ পরিবর্তন ও বাংলাদেশ ব্যাংকের কিছু বিধিনিষেধের কারণে সাময়িক সময়ের জন্য সংকট তৈরি হয়েছে। তবে গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান কর্মকর্তাদের। এই সংকটটা খুব বেশি দিন থাকবে না। আমাদের ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লোর যে একটা ডিফারেন্স তৈরি হয়েছে, যে আমাদের এখানে টাকা কম জমা হয়, এই কম জমা হওয়ার জন্য আমাদের বাংলাদেশ ব্যাংক থেকেও যথেষ্ট সাপোর্ট দিয়েছে। অল্প অল্প করে হলেও আমরা পেমেন্ট দিয়ে যাচ্ছি, তবে আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের খুব বেশি সময় লাগবে না, আমরা হয়তো অল্প দিনই ঘুরে দাঁড়াবো। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকগুলোর সীমাহীন দুর্নীতির কারণে এমন তারল্য সংকটে পড়েছে। সংকট সমাধানে বাংলাদেশ ব্যাংককে উদ্যোগ নিতে আহ্বান তাদের। গ্রাহকদের মধ্যে এক প্রকার অনাস্থা তৈরি হয়েছে, তারা তাদের আমানতকে নিরাপদ করার জন্য প্রয়োজনের অতিরিক্ত অর্থ উঠিয়ে নিয়েছে ব্যাংক থেকে, যার ফলে বর্তমানে গ্রাহকরা তাদের প্রয়োজনীয় অর্থ আর ব্যাংক থেকে উত্তোলন করতে পারছে না। রংপুরে ২০টি বেসরকারি ব্যাংকের শাখা রয়েছে, এসব ব্যাংকে গ্রাহক সংখ্যা প্রায় ১ লাখ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।